বিসমিল্লাহির রহমানির রহিম। জায়সা নিবেদিত, মঞ্জুর মোর্শেদ প্রযোজিত, মিউজিক প্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা নকলি মকা তসওয়ার, নকলি মকা তসওয়ার, না খেয়াল তুরসি না মেরে আরজু হে মোহাম্মদ, মেরে জুস্তজু মদিনা। সালা দুনিয়া নকলি মুসে শেখায়াত, না তু আরজু সগিনা, নকলি মুসে শেখায়াত, না তু আরজু সগিনা। এহি খুলদ তুলে লে, এহি খুলদ তুলে লে, মুজলে চলো মদিনা, মেরে আরজু হে মোহাম্মদ, মেরে জুস্তজু মদিনা। সারা দুনিয়া মাই গোলাম নবী মুস্তফা হো, মেরে আজবাতি না পৌঁছো, মেরা দিল বানা হে কাবা, মেরা দিল বানা হে কাবা, মেরা জিগর বনে মদিনা, মেরা আরজু হে মোহাম্মদ, মেরে জুস্তজু মদিনা। সালা দুনিয়া গৌসে আজম পে দিল মেরা কুরবান হ্যায়, গৌসে আজম পে দিল মেরা কুরবান হ্যায়, উনকি কদমো মেরি জান হ্যায়। গৌসে আজম পে দিল মেরা কুরবান হ্যায়। আসসালাম আলাইকুম। উনকি নজর জিস পে একবার হো, উনকি কিসমত কা আল্লাহ কা দিদার হো, দেখলো গৌসে আজম কা কিয়া শান হ্যায়। গৌসে আজম পে দিল মেরা কুরবান হ্যায়। আসসালাম আলাইকুম। بسم الله الرحمن الرحيم للذي ببكة مباركة وهدى للعالمين صدق الله المولانا العظيم وبلغنا على رسوله الكريم مولاي ربي صلي وسلم وبارك عليه উপস্থিত দক্ষিণ ফরুয়া ভাড়া অন্তর্গত ফলিয়া ভাড়া মহল্লাবাসীর উদ্যোগে আজ মুশান মাহফিল। এ মাহফিলে সম্মানিত সদর মোকাররম, সম্মানিত সভাপতি সুন্নি জামাতের রওনক হেলালে আহলে সুন্নাত মুজাহিদে মিল্লাত হযরতুল হাজ আল্লামা লোকমান আহমদ সিদ্দিকী সাহেব মাদ্দাজিল্লাহু আলাইহি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতে, এ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের আপনাদের সর্বজন পরিচিত ব্যক্তিত্ব মুজাহিদে মিল্লাত জনাব মোহাম্মদ জানি আলম সাহেব মাদ্দাজিল্লাহ। উপস্থিত নাম জানা অজানা সম্মানিত উলামা ইকরাম, আশিক রাসূল ভাইয়েরা, প্রধানশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
শুকরিয়া আল্লাহর দরবার। বেগুন বইজন 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 সুন্দর করে দেখার জন্য সুন্দর লাগে বইজন, মহব্বত করি দর দিও না। এখন ভাই তর হুজুর ন সেরা জোর তো সাহায্য দেখতে লাগবে ছোট মেয়ে হুজুর, তবুও মহব্বত আসছে করলো যা দিন লজিস প্রত্যেক নতুন জিনিস সুস্বাদু এলাকার হুজুর দি মাহফিল করাইলে এখানে মানুষ হম দেই দূরত্বর না কনাই আর করি আনা পরে দেয় ঠিক নেই কে এলাকার কোনো অনারা দোষ কর না তো না হইলে নয় গেলে লাগবে দূরের ঘাস কোনো বিষয় হকানি রব্বানি আলেমল জিন্দি থাকে অনরাতুকু বড় সেরাক ফাইন আর বাজান হজরত আহমদ হাসান রহমতুল্লাহ আলাইহ গনিয়ামত নো এই যে কন নি বহুত বড় নিয়ামত আল্লাহ পাকে মাহফিল দান যেন দয়াল নবীর রসিলে কবুল করে এ মাহফিলের সওয়াব দয়াল নবী মায়ার নবী জানের নবী কলিজার টুকরা নয়নের পুতলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রওজা মোবারকত আল্লাহ মাহফিলের সওয়াব পান হাসে যুগে যুগে নবী রাসূল সাহাবা সুহাদা আলেম উলামা পীর বুজুর্গ ওলি আব্দাল পৃথিবীর মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আমাদের আপনাদের মা বাপ ওলাদ পর্যন্ত যে যেখানে কবরস্থ হয়েছে আল্লাহ মিলাদ মোস্তফার সওয়াব তাদের প্রত্যেকের রুহ মোবারকের মধ্যে পৌঁছে দেব ওয়া শুনিয়ে রে খানের মন খুশি হইলই তো গোড়া লাইট ওয়াজ করি বাতি বন্ধ করে দেব উগ্র মানুষ নামাজি করি ন পারি তৈলে ওয়াজ বিঠে গিয়ে ঠিক নে আর একখানে বড় করে হওয়া সারা লাইট ওয়াজ করি উগ্র মানুষ নামাজি করি ন পারি তৈলে ওয়াজ সান কি গিয়ে বিঠে গিয়ে কোনো লাভ না হওয়া তইলে এক নম্বর তাঁরাতে লাইভ হতে ফাঁসক তো যদি ভরে নামাজ সুন্দর হবে সমাজ ঠিক না মনে নগর মনে নসার তো ভরা ভরিব তো গড়া ভরিব ইয়ে নদী ফাঁসক তো এই সব আর নেই ব্যস্ত তো আবৈত খুঁজা খুঁজি করতে হবে ব্যস্ত মোমেনলের ফিজে ফিজে দুঁড়ি হতে শুধু খাম করা পর দে ঠিক নে অনরা আনোয়ারা বাসী বাইক দিয়ে দেশের মানুষ শুক্রবার হইল বেয়াগুন দোয়াল হয়ে বেলায় ফার্কি ছড়াই আর যাই দিয়ে জুমাত ইটা রাইতে ফানি তো অনরার ইন্দি হোয়াল খুলে গিয়ে এক নম্বর মাঝে মাঝে আয় তো গোয়াল ভরা ইন্দি সেন্টার ইন্দি খান্তিনা ইন্দি জুমা ভরাই হাতিককে কস্তরি চা খাইতে বইলে আরে বাপ ঠেরাক লই দরম লই ফোয়াগুন ফেডার লই তো সাত টাকা ভাই হতাই বেত হতাই বেত ভাই সাতরির আগুদি খুলি ফেলি সেই আল্লাহ অনারার আনোয়ার আবার বাক্য তো দিয়ে ফুরি গিয়ে কারণ উন একমাত্র শিক্ষার অভাব মা বাপ শুদ্ধ ননের কারণে আজকে জুমার দিন কিভাবে ডলিয়ে রাইজার দিন সাগর অত্যন্ত আলো বললে হুজুর গৌসবা আব্দুল কাদের জিলানি রদিয়াল্লাহু তাআলা নহুর আম্মা জান উম্মুল খায়র ফাতেমা রদিয়াল্লাহু তাআলা আনহা ইবে গদাত যে তার সন্তান শেকম মোবারকত গর্ব মোবারকত আইছে এককান মুহূর্ত আই অবহেলা ন হাড়াই গরত খাস কাম গরিবের টাইম
আয় বড় গরি গরি কোরআন পাকের আয়াত ফিতম আফজালুল ইবাদাত তেলাওয়াতুল কোরআন আর বেশি গরি গরি আইন বিরোধী দরুদ শরীফ ফিতম সুবহানাল্লাহ ইবে মা বুঝাই দি তো গোস ভাগ রাদিয়াল্লাহ তো দুনিয়া তো শ্রীবেন নি বেতন লোজা অবস্থায় এসে বড় যে তুই মার বর হিসাবে কদমা তুই বড় বৈজ্ঞিত গমা ভাই আমি শিবে হদে কেনে হদে তুই গরত খাস করিবে সময় কোরআন শরীফ পড়তে দরুদ শরীফ পড়তে দে গুণ আনা আসমাউ তেলাওয়াতুল কোরআন এগুনাই গর্ব তুমি হান লাগাইয়ে রুইতাম মাইয়ে ফত্তো ফুয়াইয়ে জেন মাওয়ে এসে খান নি এন ফুয়াইয়ে তোলায় তোলায় দাম বাড়ি গিয়ে গোটা দুনিয়ায় সিনে দিবেন নাম গোসফা ইবে মা ভালো দেই না ফোয়া খেয়ে ভালো এই যে শহর বাজারের মা বই নয় ফোয়াও কো ফেডল লইয়ের যে গোড়া ভাড়া করে মার্কে মার্কেটে ঘুরে আর আর গ্রামের মা বোন তো উন তো বালা মোবাইল ও টিভি না জানে দেয় যে বহুত মেয়ে আছে সর উন তো ডিজিটাল মহিলা স্ক্রিন টাচ এই টানের দে টাইনতে টাইনতে আনে কি ব্যাগ গুন কি বালা আইন না খরাব কি নো আইন না অত যে গর্বত কি আছে খানা অনারার ব্যাটারি কাটান আরো জোরে গর্বত কি আছে এবার এক আমি তো আরো বাড়াও কি আছে আরো বড় করে খাও কি আছে চান না এসে খান না টানেন না কিছু আইয়েন না বালো আইয়ে আহা সারি মাস যাত ফুয়াই বে মাই কি রে বাপে কি রে বেগুন শোবে দেখের এই যে ফাফের খামুন যে দরি লেখকে মাই ফুয়া ফেডল লইয়ে রে ডিজেল লাইন সারে দিয়ে বারতি নাটক অল সহনত আছে নানা রকমের জীবজন্তু জানোয়ার অল খারাপ দৃশ্য অল দেখনত আছে ঠিক না এখন এ ভুয়াও গর্বল লাগি বালাহাম গলে ভুয়াইবে কি হইতো ভালো হইতো এখন ইবে দুনিয়া তাই আর আর এত ঘুম যাইবে সময় দোয়া ভরে ঘুম যাই আল্লাহুম্মা বিসমিকা শহর বাজারের ভুয়ালে দিতে দোয়া গাল দিন ফরে খানের বদনা দি দোয়া গলাই গুম গেই গুই ভাই কেন দোয়া গলাই দিয়েছ ইয়ার ফোন খ দে কিরোটা উন কোন দিককে দোয়া গলালি হতে গুম নয় দে তুই বে গুমের ওষুধ গলাই দে না লাইট বর গান মারেন না চলেন না কেয়া ও হাইচত মারতে ফাগে দিয়েন ইয়ে হাতে বাজার দে হাতে খোদাই নগর কবাই এলাই তো যদি এই ভূতের আজার আইলে খান করি দে আর দেখো তুমি সরাই লোয়া করি বলতে বাদ দেখো না এটা তাই যাবে এই যে আমি ভুল হইনি কোনো এই যে মাও যদি ভালো হইতো ফোয়াওয়ার দাম মান তোলায় তোলায় বাইতো ঠিক নে আরে বিছে না রে বিছে এই ফোয়া ইন্ডিয়া কান সালা তুমি মেলা মাইতো দেরি গেল ইন্ডিয়া কান সামনে পিছে দি হ্যাঁ দূরত্ব আই গেল কাম না দরুদ শরীফ পর রসুল খুশি হইব দে আসমান জমিন লটকিতে একটু না দুঃখ আল্লাহর নিয়ামত আছে বল যান দয়াল নবী দরুদ শরীফ কেউ যদি মহব্বত করি ফরিকে দয় কোনদিন ক্যান্সার ব্যারাম হইতো না ফেরালাইক ব্যারামে না মরিবে মহব্বত করি করি করো সালাতুনিয়া আল্লাহ খুশি হইয়ে দয়াল নবীও মদিনা তুমি কি হইয়ে
আবার আরেকখানি বড় করে পড়ো, সালাতুনিয়া বানা দমে রসিনে কো মদিনা নিকালো গো বাগার গম সে সফিনা সালাতুনিয়া গেয়াগর এই ভুয়া তোরা যা এক সিরিয়ালে ভুয়া আছো তোরা কেন লড়ে যা হ্যাঁ হোক বুড়া মানুষ সামনে করানা দিস কিন্তু তোরা বুঝদি নবাই নয় কেন করে ফিরছে যা তোরা কবার নজাইস গুই কিনা হোক বয়স্ক মানুষ লাভ না সামনে কারণে উনি হ্যাঁ আসিব তো করানা দিস বুঝদি না অনরা হোক বয়স্ক মানুষ আর সামনে আইজ অনরা এখন অনুরোধ করি হোক বাড়ি মানুষ সামনে আইজ ইয়ান মা বিলে তাজির বাড়ি যাবে অনরক্ষিনী উড়ন উড়ন বয়স্ক মানুষ হোক কমিটির ভাই হলি যুদ্ধ করি আর মুরব্বী হলি কে সামনে আনো এ সর ভাই হলে কিনি বিচ্ছে দাও না আল্লাহুম্মা সাল্লি আরে কে আমি কে বিরে বিদে এড না কে লাগে এড না বাজে মত নয়েস মারে কত তকওয়ালা আলি সাইয়াদনা ঠিক আছে ইন্ডি বুড়ো মানুষ ইন্ডি দাও আনসার বাড়ি মানুষ ইবের লো এইবের ইবের সামনে ইন্ডিয়ান ফোয়াশ দিবে তুলি দাও কারণ আমি বাইল বুঝতো না তাহসিন নষ্ট না কম মহসুদত কি বুড়ো বুয়া সামনে খাতার বুয়া না ফদকানি জন্য নিয়ে তাহসিন নষ্ট হয়ে যদি আমি কোনোদিন বুড়ো বুড়ো বুয়া সামনে না বই না দোবার খেলা বহারি শরীফ করা দেন কি গুরু বুয়া বড় না কামেল কালাদের বুয়া বড় দেন তুই তোরে বুঝিব না তোরা এনে খুশি লাইলে আসিব আর বা তুমি কত বাদ দাঁড়িয়ে চাই দেয় দুই অন্ত না তো ঠিক হইলে তোর তো সামনে বই তো না জানার কথা তোরা নিয়ত বাঁধিয়ে কথা কথা দিল্লে কথা আমল কর দরুদ শরীফ পড় সালাতুনিয়া ওইয়ে ওই আল্লাহ সারা সালা রাসারণা করে নামাইতে বেলে মাটিরে তুলে দিই মে দুরুদ বই থাক হ্যাঁ দুরুদ বই আর না মাটি মাটি ওইয়ে দুরুদ তইলে ভাই অল মুরব্বী অল বর বিশ্বাস মা ভালো হই দে ওবা গাও না বাবা ভালো হই আরে কিনি গুলো কেন করে তইলে ভালো নিয়ামত পাই বললে ভালো কিছু করা বলি ওয়াজ কালাম আজীব নই বুনি তারিবেন মানুষ হেদায় তৈরি বলো নামাজ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাইনু বিসসাবর ওয়াস খুব সুন্দর ভরা ভরি বিলাইছে আমি ফরিবের আগে ফরিদ ফেরিব শুকরিয়া আল্লাহ এখন কিছু সাইতো মনে কইলে কিছু লইতো মনে কইলে ধৈর্য ধরি নামাজের মাধ্যমে আয় আল্লাহর কাছে হাত তুলি দিও তুই মুকল্লা গাইবের আগে আয় আল্লাহ তোমার দোয়া কবুল করিবি নি বড় করি হল উজু আর সাগর পারের মানুষ গৌরের কুলের মানুষ দোয়া হল মাতো এত বেশি না পারে আত্মাইও ভরিন না জানি দোয়া কোন তো ভরিন না জানি সুর টুর তৈলে না জানি আর সুর গালইতে মা বাপ মরি গই অথবা খাস কামন লাগি গই নমাজ সত্যম গেল নর না নর ইয়ে না হই না ভরি আসলে দুন ইন্নামাল আমালু বিন একখান ভালো নি আল্লাহ দে ওহদা আদার খবরত কেনে দেখো যতক্ষণ মিন্নত করিগম দুঃখ মিন্নত করিগম বউ ভুয়া চালাইম মরি গেলে তো আর কবরত কেউ না যাইব ওহদা যা জানি যেদু জানি জেলিয়া জানি যা জানি যেদু জানি তু খোদার ডরে আজান যেতে দিয়ে ইজা নু দিয়ালি সালা নামাজ আল্লাহ যেতে নেদা করি তৈলে আল্লাহ সরুদ করি গরত খারাজাল মাকাম ভিতরে
জীবনের এক একখান গুনামাফ হওয়া শুরু হয়ে গিয়ে ঠিক নেই। কি জানো তো মুফতি মহাদেশ কারি যাব আল্লাহ ডরে বার হয়ে কদম কদম শুধু গুনামাফ আর রসুল পাকে কদম নিছে মানুষ তো মসুদ উজু যাতে দুলবাল হুয়া না বাজে না আর রসুল কদম মত এখন ব্যাগ গুণ আর উম্মতের পক্ষে সাক্ষী হয়ে যান ইবে আইজ এন্ড কিচ্ছু ফৈত আইজ কিছু ফরেন না এন আল্লাহর ডরে খড়ে যাব দে তুই গুনা তো লড়ন মাফ হয়ে যায় এসে কান নি উজুহানাত গে ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন উযু করে মুখত পানি দিয়ে আতত পানি দিয়ে দেন না দেন না ফোড়া ফরেন না আর রসুল তোমার দেখতে লাগবে ফোড়া ফরে মুকুত তুন পানি ভরে আতত তুন পানি ভরে আর নুর নবী কদ ইন্নি আরা মালা তারাও না ওয়াসমাউ মালা তাসমাউ আমি রসুল যেটা দেখতেছি আ উম্মত এগুলো যদি তোমরা দেখতে বুঝতে পারতে এই উজুর ফানির মধ্যে যে কত গুণ জরে ফোড়া ভরত জানো আত তুন মুকুত তুন জীবনের এক এক কান বড় বড় গুণা মাফ হয়ে যার বুদ্ধি এই যে মহিষদূত গলো ওই নিয়ে উনি ফত দি যার বুদ্ধি উগা মানুষ এই গৌরের কুলুন মরি গেই গই স্বাভাবিক নিয়ম খবর করি সাড়ত দি গড়া দি মাড়ি দি জাফাই দেয় না এসে কখন প্রধানমন্ত্রীও যদি ওই থাকে কোন খবরের ভিতরকে বাড়তি দিবে সুযোগ আছে না রসুল বা কদম কিচ্ছু না জানিলি কিচ্ছু ন জানস কারি অন্য বার মহাদেশ অন্য বার মুফতি অন্য বার জসাব অন্য বার জ্ঞানী অন্য বার সাধারণ মানুষ আসিলি কিন্তু আই আল্লাহর ডরাইয়ের বই করি যে উজুর ফানি মুকুল লাগাই দিলি আতর লাগাই দিলি এক এক পড়া ভরি গে দেন জীবনের গুণ জোর গে দেন এই স্যার আইয়ান তো আই কথা দলিল করি বেলাই আন্ধার খবর তেড় কোনো বাতি নাই উজু বানাইন না স্যার আইয়ান আতিয়ান আন্ধার খবর লাইঠি যাবে জলে বুঝো তাইয়েন না উন ওয়াজ করি দি উন অদ অদ লইতে লে যে তোলায় তোলায় জীবন দামি আইজ মসজিদত গেল ওই নিয়ে উনি বার জরে যাবে ফাঙ্কা আইবে তো ওয়া বিতুন খন্ন বিকে গুল্ল কারো ওই 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 আর কেন খম ইবেন না বাজন তার কিনি গুরু গোরা ওই তো একে গেল না নাই বিকে দিলি কে কে গেল গাইস কিন দেখ ওই ইয়া বুঝো তাই না গুন ইকে গেল গরম দরকার সারা লাইট ওয়াজ শুনন না আগে নিয়ামত গুন ল আবাজন বইন ইনডি বডক ল সালাতু নিয়া বানা দো মের সিনে কো মদিনা নিকালো বগর গম সে সফিনা সলা দুনিয়া ইসলামের প্রথম খলিফা সিদ্দিকে আকবর বলো ইসলামের প্রথম খলিফা
জানের সে ভালোবাসতেন সিদ্দিকে আকবর, বলো জানের সে আপদে বিপদে ছিলেন সিদ্দিকে আকবর, বলো আপদে বিপদে ছিলেন নবীর পাশে শুয়ে রইলেন, মিনায়ে মুজদলফাই সিদ্দিকে আকবর, বলো মিনায়ে মুজদলফাই সিদ্দিকে আকবর, ইসলামের প্রথম খলিফা, বলো ইসলামের প্রথম খলিফা, জানের সে ভালোবাসতেন। কদমের নিচে দুল ভালো বাজছে, দেখুন উজু বানাই দিয়ে স্যারাই তুমি গুণ তো জরিগে জরিগে আর কেন বড় সুসংবাদ তার দয়াল নবী দিয়ে দে কবর যেতে গিয়ে আদার কবরত উজুবান আদার কবরত লাইটি চেপে জলে ঠিক নেই বড় করে গলন না ফড়ে মুছে এড়ে বহুত জোর কি তো বহুত জোর কি কিচ্ছু না জানে আল্লাহ শয়তানে গদ তোর তো আইদ বহুত দেরি তো ঠিক হইলো গেলি মুছে ফঞ্জাইশ পাঁচ পান্ন বছর খাড়া দিলি তো সাত দোয়ান আর ওটা খালে ফেলে পাঁচ পান্ন পঞ্চাশ বছর গিয়ে আর দুই চারি পাঁচ বছর বাঁচতে দূর করে তোর যাহার নাম দিবিলি তুই তুই দুই চারি পাঁচ বছর হলে তো আর বেজাল চালা দিলি আবার তোর ওখানে মশুর করি তো এ বাবের দোকানে বড় করে কহ না ইন্নাস শয়তান লিল ইনসান আদুবুম মুবিন প্রকাশ্য শত্রু শতান, তুই তো তা আনার ইমান লেখা পড়া নাই মাছ ধরিয়ে খাস কাম করিয়ে খাই আল্লাহর ডরে গলই দেখ আল্লাহ আল্লাহ ওদের তুই যে তো গলই গেল শতান তোর আই গলায় দিতে নিছাই শতান তো মানুষের লগে লগে আড়ে ও তো গলই যে কান খাম করছো না কি খাম দোয়ানের সে ফান্ডা নিয়ে গেলা শোনা আর মাছ খোঁজুয়া ফালি না ফালি এখানে হিসেব ফান করছো না ওই তো আর ভাই কি দিব হদয় হয় আমি সলাম আইনার বাপরে টিয়া ভাই কে দিয়ে দেব তো লেখা না যায় এ ফুল হিসেব কিতাব গলে গিয়ে ভাই খড়ে গলে যায় মসজিদ আছে দেখি নামাজ শতানে গলায় দিল হিসেব আবুল জুন্নতে টিয়া ভাই দে উনকু জান হাজার সলামিনের বার ফলগুন লেখা নজার এলে ফুরা হিসেব টানি না আবার রাবাই ইতে রই যে ইমাম সাহেবে টানি লে গেল কিন্তু লুকুত ফুল হিসেব ইতে ইতে টানি লে গেল কিন্তু খড়ে লুকুত শয়তানে বলো খুশি তালি মারে আল্লাহ ইতেরাই গলায় দি ইতে অনেক নামাজের তালন নাই ইতে দুনিয়ার তালত বাজি গিয়ে ফুরো হিসেব চলত দে আগা করা মারত দে তালি কনে খুশি আসে শতানে যাচ্ছে আল্লাহও বলে দাহিকা আল্লাহও আসে ফেরেস্ত কর আল্লাহ ডাকি হদ দে শতানে বেশ খুশি হইতো মানা কর হদে কিয়া হদিতে শয়তানি তু নাই খোদার রহমত কোটি কোটি গুণ বেশি
তার মানে হদব্রশ জানো না দেখি ইতো যতগুলা বগলা কানা আর দেশ চাকরি সব এটি নেই গোলবে সমত ফিঙ্গার দি গলা ধরে এসে কান নেই ফিঙ্গার দি গলই লও ভাই এন্ড গুরিলো বেতন উড়িব আর ফিঙ্গার ন দ এন সরি গইলো বেতন উড়িব উগ ফিঙ্গার দি ফেলে ইউ গুরিলো কি উড়িব আর উগ আইবের সমন মারি দিতে লই গোড়া দিন গেলি আর এসে কান নেই আল্লাহ বলতেছেন অসতাম তুই খুশি হয়ে গেলি আর বন্ধা অসাধারণ মানুষ এবারে যে তুই গোলাইয়ের তুই দোয়ানোর কামত বাজাই দিলি মাছের কামত লাগাই দিলি নিয়তানিকে ঘুরাই দিলি কিন্তু তোর তো বুঝতে ভুল হয়ে দিবে আল্লাহ আকবর করে যাতে নিয়ত বাঁধি ফেলাইয়ে এবার তো রহমতের ফিঙ্গার দিবে লাইয়ে উনি যতক্ষণ নামাজে ছিল এতক্ষণ ওর জীবনের গুনা জরতে ছিল সিজদে জমিন লাগাই দিয়ে আর বান্দার গুনাহ মাফ হইয়ে আল্লাহর জমিন আর বান্দার পক্ষে সাক্ষী হয়ে গিয়ে শয়তানের দূরে জিতে গিয়ে ওটা কিলাম দেখ বড় করে হ এখন সহজ ভাষার ওয়াজ এই ওয়াজ হবাই ন বুঝিলে দুনিয়া তার কোনো মলই অনার বুঝে ঠিক আছে না তাহলে কি জানো ন জানো বাকি হিসেব করিবে টাইম নাই আজান দিয়ে এই যখন নেই একটা কারিজা বউয়া বুঝতো না মহাদেশ মুক্তি মহাদেশ হ না ঠিক আছে না এই যে বড় করে কহ না বহু জন তো মসুদ তাই নাও পারে মাছ মাইত খড়ে কিন্তু অক্ত তো বুঝে গরিব টাইমের অক্ত তো একটা দেড়টা দেড়তে ভাই যে জোর টাইম হয়ে আনত যখন আর যেটা মাছটা দেখতে পাই যে আসর তো ইয়ে আনতো ছটা দেখতে পারো ইয়ে আর ছটা দেখতে হইমো গরিবের তো দেখতে ইয়ে আনতো মানুষজন কেউ নাই আই সাগর যদি আতি কেডে উঠো তুয়ান তা না যদি মরি যাই গই হাই হাতে বাঁচি চাইলে না গরজ দেখতে গম নইলে সাগর তুমি কুকে জাপটাই এর লই যাই গই কুল কিনারা আল্লাহ যে লইব গই উজো খালাম বানাই এ কেবিনে রুদ দি হইলো ভিতর হইলো নামাজ বালা করে বুঝ আল্লাহ নিয়ত বাইন্দে না আচ্ছা এই মানুষ নামাজ নভরিলে এটা কেউ ডাক দৈন আছে না ইতে বললো বরক নভরল নভর ইতে যে নামাজ নিয়ত বান্ধে ইতে নভরল কেউ ডাক দৈন আছে না এসে কান নেই নিয়ত উগ বাঁধিল সিজা নিয়ত যেতে বাঁধি দাঁড়িয়ে রইলেন জগতের মানুষ ন দেইল আল্লাহ গদ বাসিরুম বিল ইবাদ কোন বান্দাই বেজুদি ফাতালেন নিচে গরে উড়ে গরে আমি আল্লাহ থেকে দূরে নই লাকিয়া রব্বাহু খুব কাছে উচ্চ স্বরে সুবহানাল্লাহ দেখে না আলিমুম বিজাতি সুদূর হইবের আগে জিবে জানে কি বলছে কোন আল্লাহ নিয়ত বাঁধি মান মাইত গেই দেড় নামাজ পড়ার অথবা বোর্ডের ফহরিদের দেড় নামাজ পড়ার মানুষজন কেউ নাই একলা 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 পড়ার আর কেউ এই যে কোন নি আল্লাহ দেখেন না এই যে কোন নি আফজালুল মালায়েকা আল্লাহ বলুক দামি ফেরেস্তারে ডাক দিল দামি ফেরেস্তারে ডাকিয়ে রে বুঝাই দে দৌড়া অফেরেস্তাই কেয়াই ও গৌরে রে রে একান বড় ফহরি দে দুগ্গ মানুষ কি রে গম করি সা ফেরেস্তাই বেত দে দেরি নে টপ করি শোক দিয়ে অবারি তালা দেখির
ইবাগান কদিবা ফল না কি রের ওদের কেবিনের রুদি হনা অবারি জানাই বগনে এত ভান্না গুন্না আছে যেন ঠুকুদার ডরে ইভেন্ট কোন মানুষজন নাই ঠুকুদার ডরে ডরে নিয় তুক বাঁধি সিজদা মারণত আছে তাল্লায় বলে ফেরেস তাই বেরগদ তোর একখান কথা কই অবারি তালা কনা জিন্দগিত কোনোদিন বয়স জীবনত আয় আল্লাহরে লাকিয়া রব্বাহু সরাসরি কোয়ালে সগাইতে দেখে নাই তো আর ন দেখে অথচ নভরিয়ের দায় গেল গই ডাক দৈন্য কেউ নাই তুই এখন ইতের সম্বন্ধে তুই একখান মন্তব্য কর ইতে নাই খোদাই কি ইত্যাদি বড় করে সুবহানাল্লাহ নয় না অথচ ইবের ইবের মন্তব্য খোদাই করে তাই জিবেই জানে না খাল লগর বড় করে কম যে তাই খালের ভারত সাগরের ভারত দৌড়ের কুলুত করে নামাজ পড়ো কেবিনের উদ্দি খালিয়া গা করি দে এবে ফেরেস্তা ডাকে তো বড় ফেরেস্তা আফজালুল মালায়েকা দামি ফেরেস্তা দামি ফেরেস্তা মানে ইবের বিজুদি 70,000 ফেরেস্তা 24 ঘন্টা দুমরুন থাকে ইবের গদ আফজালুল মালায়েকা আই দামি ফেরেস্তা তোমাকে আমি ডেকেছি ওই মানুষ সম্বন্ধে তুমি আমাকে একটা সিদ্ধান্ত দাও ওকে আমি কি করতে পারি ও কোনোদিন আমাকে চোখে দেখে নাই না পরে বসে থাকলো কেউ ডাক দেওয়ার মতো মানুষ আমি আল্লাহকে এত ভয় করে যে ও নামাজের নিয়ত করে দাঁড়িয়ে রইল লেখাপড়াও নাই ইত্তা করলা কিন্তু আমি আল্লাহকে ভয় করেছে তুমি ফেরেশতা সিদ্ধান্ত দাও আমি ওকে কি করতে পারি সঙ্গে সঙ্গে আফজালুল মালায়েকা ওই ফেরেশতা উত্তর দিতে লাগলো বাড়ি তালা আমি ফেরেশতার মনে চাচ্ছে আপনাকে না দেখেও যে এভাবে বয়ে বয়ে সিজদা দিতে লাগলো ওকে একটা তুমি জান্নাত আলা মকানে দিয়ে দিও ইতে রকম দামি জান্নাত দিবি লাগবে হই দে মানে এই যে খান এবার রকম দামি মিকে কি দিবি আল্লাহ গদিয়ে লাইতো আই তোর ডাকি ইয়ান লাইত অকদা রেখা ডাকিলে অনর বন্দার অনে ব্যস্ত দিবে আয় বেরেস্তা রেখা এই যে কহাননি আপনার বন্দাকে আপনি জান্নাত দিবেন আমি বেরেস্তাকে কেন আপনি ডাকলেন ও বেরেস্তা নত বুঝিলি ইয়াউমাই দিন তো হাত দিছো আখবার রাখা যেদিন কিয়ামত হইব এদিন সূর্য হইবে মাথার উদ্দি আই যাবি গই 9,30,00,000 মাইল বর্তমানে সূর্য হইবে কিয়ামতের দিন মাথার উপর চলে আসবে আমার রসুলবাগ বলতেছে মগজ মাথার মগজগুলো ওই মাথাটা ছিদ্র হয়ে মগজগুলো ফানির মতো চেহারা দিয়ে গলে গলে পড়তে থাকবে কিয়ামতের দিন ফানি ফানি করে জিলবাটা মাটির সাথে সেসরাইতে থাকবে 50,000 বছর কিয়ামতের ময়দানে আল্লাহ দাঁড়িয়ে রাখবেন বসার কোনো সুযোগ দিবেন না এরকম একটা কঠিন টাইমে এই বন্দাটা কোথায় যাবে তুমি ফেরেশতা একটু বলো উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ ব্যস্ত তো দিবি লাইতে বলো এখন কিয়ামত তো কঠিন টাইম সূর্য কাটে সারে এখন আর কত নাও বুঝেন ভালো সূর্য মগজল গলি গলি জিব্বে মেডিল লগে আল্লাহ আমি তোমাকে কিসের জন্য ওকে দেখাইলাম তুমি জানো ওদাই কেন জানিলাম বালা গরি গম গরিতে সেরাই সাই ত্যাগ ইব গৌরিয়ার মানুষ ইতের নাম কি ইতের বাপের নাম কি গম গরি সা ওদা সাইরিতে সেরাই নাই ক্যামেরা মার্গি তুই
কিয়ামত দিন চিনিবি নিয়ে পদে চিহ্নম তহলে কিয়ামত দিনই বেরো তোয়াই লই বুগত বাজাই জান্নাতর দরজাত পৌঁছাই দেওয়ার দায়িত্বটা আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম।